আজকের লেকচারে আমরা দেখব কিছু মজার মজার ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও কিভাবে ডেটাকে উদ্ঘাটন করা যায় আপনি স্ক্রিনের মধ্যে এখন কিছু এসপিএসএস ধারা বানানো ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বার চার্ট এখানে যেই চার্টটি দেয়া আছে এই চার্টটিকে বলা হয় ক্লাস্টার্ড বার চার্ট জেনে নেওয়া ভালো ক্লাস্টার্ড বার চার্ট কোন ধরনের ডেটার ক্ষেত্রে তৈরি করা হয় এবং ব্যবহার করা হয় ক্লাস্টার্ড বার চার্টের ক্ষেত্রে আমরা নর্মালি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেসব ভেরিয়েবলের বিভিন্ন ক্যাটাগরি থাকে তা ইউজ করি সো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কেমন হতে পারে যেমন হতে পারে ইনকাম স্ট্যাটাস হতে পারে ইকোনমিক স্ট্যাটাস এছাড়াও বিভিন্ন ধরনের নমিনাল ভেরিয়েবল হতে পারে যেমন হতে পারে কারোর রিলিজিয়ান হতে পারে কারোর লোকেশন সো এই টাইপের বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল নমিনাল আই মিন কোনো ধরনের নিউমারিক্যাল ভেরিয়েবল ছাড়া যেসব ভেরিয়েবল আছে তা সবগুলোই প্রায় এবং কিছু কিছু ক্ষেত্রে নিউমারিক ভেরিয়েবলও যেমন যদি আমি জেন্ডারকে মেল ফিমেল না বলে ওয়ান ও জিরো দিয়ে প্রকাশ করি তাহলে ওয়ান এবং জিরো এইটাকেও আমি এই টাইপের বার চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি সো বার চার্টের ক্ষেত্রে একটি জিনিস দেখার বিষয় তা হল বার চার্টে যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ক্যাটাগরিগুলো দেয়া আছে এই ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হয় এই ক্ষেত্রে আপনি ক্যাটাগরিগুলোর ফ্রিকুয়েন্সিগুলো এই ওয়াই এক্সিক্সে ভিজুয়ালাইজ করতে পারেন অথবা কোনো ডিফারেন্ট ভেরিয়েবলও এই ক্যাটাগরির সাপেক্ষে ওয়াই এক্সিক্সে ভিজুয়ালাইজ করা যাবে আমাদের ক্ষেত্রে ওয়াই এক্সিক্সে এই চারটিতে মিন রিডিং স্কোর ভিজুয়ালাইজ করা হয়েছে নেক্সট আমরা একটি বার চার্ট দেখব তা হচ্ছে স্টেট বার চার্ট এর আগে আমরা যে বার চার্টটি দেখলাম ওইটি ছিল ক্লাস্টার্ড বার চার্ট ক্লাস্টারড বার চার্ট ওইসব বার চার্টকে বলে যেসব বার চার্টে ক্যাটাগরির মধ্যে নিচের ক্যাটাগরিগুলোর মধ্যে একাধিক ফিল্টার সাপোজ এক্ষেত্রে জেন্ডার দেখতে পাচ্ছেন এই জেন্ডার এর মাধ্যমে দুইটি কালারে বিভক্ত হয়ে গিয়েছে এই চার্টটি এখানে এই কালারে ডিফারেন্ট ডিফারেন্টভাবে বিভক্ত হয়ে যাওয়াটাকে জেন্ডারের মাধ্যমে ক্লাস্টারিং বলা হয় সো এটা হচ্ছে একটি ক্লাস্টারড বার চার্ট নেক্সট আমরা যে চার্টটি দেখব তা হচ্ছে স্টেকড বারচার্ট স্টেকড চার্টের ক্ষেত্রে আসলে আগের সবগুলো বিষয়ে প্রযোজ্য জাস্ট ব্যতিক্রম হচ্ছে স্টেক বার চার্টে যে ক্যাটাগরিগুলো ক্লাস্টার্ডের পাশাপাশি ছিল সাপোজ জেন্ডার স্টেকটের মধ্যে আমাদের ক্যাটাগরিগুলো হয় একটি বারেরই বিভিন্ন অংশ সাপোজ এই বার চার্টটির এবং এই বারটির মধ্যে একাধিক ক্যাটাগরি কিন্তু একসাথে আছে সো একটার উপরে আরেকটা যখন এভাবে স্টেক আকারে থাকে জমা হয়ে হয়ে তখন এটাকে বলা হয় স্টেক্ট বার চার্ট কাজ এক জাস্ট রিপ্রেজেন্টেশনটা ভিন্ন সো এই ক্ষেত্রেও আপনি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করবেন এবং এই বারের সাইজগুলোর জন্য যে কোনো ধরনের কন্টিনিউয়াস ভেরিয়েবল চাইলেই ইউজ করতে পারেন নেক্সট আমরা যে চার্টটি দেখব ওইটি হচ্ছে হিস্ট্রোগ্রাম বা ফ্রিকুয়েন্সি পলিগন হিস্টোগ্রাম বা ফ্রিকুয়েন্সি পলিগন ডেটা জগতে খুবই পরিচিত আরেকটি চার্ট যার মাধ্যমে যে কোনো একটি ভেরিয়েবলের ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশান দেখা যায় সো এই ক্ষেত্রে আমরা রিডিং স্কোরের ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশান দেখছি আসলে হিস্টোগ্রাম কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা যদি বলতে যাই বলতে হবে হিস্টগ্রাম দিয়ে আসলে ডেটা সম্পর্কে সম্পূর্ণরূপে একটি ধারণা পাওয়া যায় কেমন ধারণা এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ডেটা সেটটি আমাদের ডাটা সেটটিতে রিডিং স্কোর এর শেপটা কেমন যেমন আমি যদি বলি প্রথম দিকে রিডিং স্কোর একটু কম ছিল তারপরে বড় হয়েছে তারপর কমেছে তার মানে হচ্ছে রিডিং স্কোর ফিফটি অর্থাৎ মিড লেভেলের কাছাকাছি যে রিডিং স্কোর ওইটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি মানে এই এরিয়াতে ফ্রিকুয়েন্সি সবচেয়ে বেশি তার মধ্যে আমরা কি বুঝতে পারলাম এই এরিয়ার মধ্যে ফ্রিকুয়েন্সি বেশি হওয়ার কারণে এই বারের এই অংশটাতে এরকম একটি পিকের মতো তৈরি হয়েছে অনেকটা চূড়ার মতো পাহাড়ের চূড়ার মতো তৈরি হয়েছে কিন্তু যদি বলি আমি রিডিং স্কোর থার্টি এর এরিয়াটিতে এত বেশি ফ্রিকোয়েন্সি নেই যার কারণ হচ্ছে খুব কম সংখ্যক স্টুডেন্টের রিডিং স্কোর থার্টি ফ্রিকোয়েন্সি এখানে খুবই কম আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই কম বলতে জিরো এর কাছাকাছি কিন্তু ফিফটি রিডিং স্কোর প্রায় ত্রিশের কাছাকাছি আবার আমরা যদি সামনের দিকে যাই রিডিং স্কোর বেশি ওই জিনিসটা কিন্তু আবার কম ফ্রিকোয়েন্সি শো করছে যেমন রিডিং স্কোর যদি বলি আমি এই এরিয়াটাকে অনেকটা সেভেন্টি ফাইভের মতো বলা যায় এই এরিয়াতে কিন্তু রিডিং স্কোর আবার কম অনেকটা পাঁচের কাছাকাছি সো রিডিং স্কোর মিড লেভেলে অধিকাংশ স্টুডেন্টের আবার খুব ল লেভেলের রিডিং স্কোর খুব কম সংখ্যক স্টুডেন্টের আবার খুব হাই লেভেলের রিডিং স্কোরও খুব কম সংখ্যক স্টুডেন্টের সো এখান থেকে কিন্তু আমি রিডিং স্কোরটা কেমন পরিমাণ স্টুডেন্টের কি অবস্থায় আছে ওভারঅল একটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া পাই সো এই টাইপের কাজের জন্য আপনি যে কোনো সময় হিস্টোগ্রাম ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে অথবা আপনার পার্সোনাল চাহিদার উপর ভিত্তি করে নেক্সট আমরা যেই চার্টটি দেখব ওইটি হচ্ছে হিস্টোগ্রামেরই একটু অ্যাডভান্সড ফর্ম যা হচ্ছে স্টেক্ট এরিয়া চার্ট হিস্টোগ্রামে ছিল ফ্রিকুয়েন্সি পলিগন কিন্তু এইটা হচ্ছে এরিয়া চার্ট এর মধ্যে আমি জাস্ট স্টেক্ট এরিয়া চার্টটি আপনাকে দেখাচ্ছি এরিয়া চার্ট হিস্টোগ্রামের মতোই রিপ্রেজেন্টেশন করে সো এরিয়া চার্টের মাধ্যমেও আপনি সেমভাবেই ফ্রিকোয়েন্সি সম্পর্কে আইডিয়া পাবেন তার পাশাপাশি আপনি এরিয়া চার্টের মধ্যে যদি এই টাইপের ক্যাটাগরি ইউজ করেন তাহলে একাধিক ক্যাটাগরির মধ্যে কম্পারিজন পাবেন কেমন এই ক্ষেত্রে আমাদের এই চার্টটিতে খেয়াল করলেই দেখবেন যে এখানে তিনটি কালারের এরিয়া রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে শেষ লোয়ের জন্য একটি হচ্ছে মিডেলের জন্য একটি হচ্ছে হাইয়ের জন্য খেয়াল করলেই দেখা যায় যে শেষ হাই যে পরিমাণ এরিয়া নিয়ে আছে তার তুলনায় সেস ল তুলনামূলকভাবে কম এরিয়া নিয়ে আছে কিন্তু সেস মিডল সবচেয়ে বেশি পরিমাণ এরিয়া জুড়ে অবস্থান করছে সো এই এরিয়াটিকে আমি যদি মার্ক করি আপনি আরও ভালো করে বুঝবেন এরিয়া বলতে আমি কি বোঝাচ্ছি এখানে এরিয়া বলতে বোঝাচ্ছি সাপোজ এতটুকুর মতো সাপোজ এতটুকু এরিয়া লাল রঙের জন্য লাল রঙ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল শেষ মিডলকে ঠিক তারপরেই শেষ হাই এর এরিয়া হচ্ছে এতটুকু শেষ লয়ের এরিয়া হচ্ছে এতটুকু এখন আপনি যদি একটা রেখা টানেন যে কোনো পয়েন্টে সাপোজ আমি যদি এই পয়েন্ট বরাবর একটি সরলরেখা টানি এই সরল রেখার এতটুকু অংশ হচ্ছে হাইয়ের জন্য এতটুকু অংশ হচ্ছে মিডলের জন্য এতটুকু অংশ হচ্ছে লয়ের জন্য সো এই ক্ষেত্রে আমি পার্টিকুলার এই পয়েন্টে সাপোজ এই রিডিং স্কোরের জন্য খুব সহজে কম্পেয়ার করতে পারি যে কোন ধরনের সেস আই মিন এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সোসিও ইকোনমিক স্ট্যাটাস কোন ধরনের রিডিং স্কোরের জন্য কেমন অবস্থায় আছে সো আপনি চাইলে এ থেকে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারেন যে কোনো পয়েন্টের জন্য সাপোজ এইসব পয়েন্টগুলোর জন্য আপনি ইন্টারপ্রিট করতে পারেন অথবা কোনগুলোর ক্ষেত্রে এই টাইপের চূড়া তৈরি হয়েছে পিক তৈরি হয়েছে সো এই পিকগুলোকেও আপনি আইডেন্টিফাই করে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে পারেন তার পাশাপাশি আপনি তো ওভারঅল ডেটা সেট সম্পর্কে একটা আইডিয়া তো নিতেই পারেন যে এটা অনেকটাই নর্মালি ডিস্ট্রিবিউটেড নর্মালি ডিস্ট্রিবিউটেড কী ছিল আমরা পূর্বেও আলোচনা করেছিলাম নর্মালি ডিস্ট্রিবিউটেড মানে সিমেট্রিক দুই দিকেই সমান এদিকে অর্ধেক অংশ এবং এদিকে অর্ধেক অংশ এই গেল আমাদের স্টেট এরিয়া চার্ট যা অনেকটাই হিস্টোগ্রামের মতো ছিল তাই আমরা হিস্টোগ্রামেও এই টাইপের ইন্টারপ্রিটেশন করতে পারি নেক্সট আমাদের চার্টের মধ্যে থাকছে পাইচার্ট পাইচার্ট একটি খুবই বহুল পরিচিত চার্ট যা অধিকাংশ ক্ষেত্রেই যারা ডেটা নিয়ে জানে তারাও ইউজ করে যারা ডেটা নিয়ে জানে না তারাও ইউজ করে কারণ এই চার্টটি খুব সহজেই বোঝা যায় যে কেউই বুঝতে পারে অ্যাট এক্লেন্স সো এই চার্টটি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই এই চার্টটিতে আসলে বিভিন্ন পার্সেন্টেজ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে অথবা আপনি যদি চান এই সব জায়গায় পার্সেন্টেজের পরিবর্তে আপনি বিভিন্ন ধরনের মান ইউজ করতে পারেন হতে পারে তা ফ্রিকুয়েন্সি হতে পারে তা সাম হতে পারে তা অ্যাভারেজ বিভিন্ন ধরনের ভ্যালু ইউজ করতে পারেন সো পাইচার্ট আসলে একটি টোটাল ভ্যালুকে খেয়াল করলে দেখবেন পাইচার্টটি হচ্ছে একটি বৃত্ত সো বৃত্তের বিভিন্ন অংশগুলোকে এই ভ্যালুগুলোর সাপেক্ষে বিভক্ত করা হচ্ছে সো এই ক্ষেত্রে যদি আপনার অংশের পরিমাণ বেড়ে যায় ক্ষেত্রে আমাদের ছিল তিনটি তিনটি প্রোগ্রাম টাইপ এখানে যদি তিনটির জায়গায় পাঁচটি হয়ে যায় স্লাইসের সংখ্যাও বৃদ্ধি পাবে সো অল টাইম মনে রাখতে হবে কখনো পাইচার্টে দশটি বা তার চেয়ে বেশি সংখ্যক স্লাইস ব্যবহার করা উচিত না তার আসলে দশটি স্লাইস বলতে আমি বোঝাচ্ছি এমন দশটি ক্যাটাগরি একসাথে ইউজ করা উচিত না সো এই টাইপের দশটি ক্যাটাগরি যদি আপনি একসাথেই ব্যবহার করেন তাহলে স্লাইস সংখ্যা বেশি হওয়ার কারণে ডেটাগুলো ততটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয় না মানে পার্সেন্টেজগুলো আপনি সহজে বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি সবাইকে রিপ্রেজেন্ট না করে জাস্ট কয়েকটাকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে চাইলেই আপনি করতে পারেন সাপোজ আপনার ডেটা সেটের মধ্যে কিছু কিছু স্লাইস খুবই ছোট খুবই ছোট কিন্তু কয়েকটা স্লাইস অনেক বেশি পরিমাণে বড় সো বড়ো সাইজটিকে স্লাইসটিকে আপনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন ক্লায়েন্টের কাছে সো তাতে অসুবিধা নেই কিন্তু ব্যাটার হয় কম ক্যাটাগরির পাই পাইচার্ট দিয়ে রিপ্রেজেন্ট করা আর বেশি ক্যাটাগরির ডেটাগুলোকে আপনার জন্য বেস্ট হবে আপনি যদি আমাদের আগের যে বার চার্ট নিয়ে আমরা আলোচনা করেছি ওই বার চার্ট দিয়ে বেশি ক্যাটাগরির ডেটাগুলো রিপ্রেজেন্ট করেন খেয়াল করলে দেখবেন আপনার ডেটা সেটে যদি এই ধরনের একাধিক বারও থাকে আপনার কিন্তু দেখতে খারাপ দেখায় না সো বার চার্ট নিয়ে আপনি বেশি সংখ্যক ডেটা রিপ্রেজেন্ট করতে গেলে কী হবে বড়জোর আপনার ডেটা সেটের মধ্যে ভিজুলাইজেশনে এই টাইপের বার অনেকগুলো তৈরি হবে কিন্তু এই টাইপের বার অনেকগুলো দেখতে খুব সহজে বোঝা যায় যে কোন পয়েন্টটা কত পার্সেন্ট বা কত ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করতেছে কিন্তু পাইচার্টের ক্ষেত্রে বেশি হওয়ার কারণে স্লাইসের সংখ্যা বেশি হলে তা এত সহজে বোঝা যায় না সো পাইচার্টের ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে স্লাইস সংখ্যা যেন অত্যাধিক পরিমাণে বেড়ে না যায় আমার সাজেশান থাকবে দশটির বেশি স্লাইস হলেই পাইচার্টের পরিবর্তে বার চার্টের দিকে বেশি প্রভাব খাটান এখন আমরা আরেকটি চার্ট দেখবো তা হচ্ছে লাইন চার্ট লাইন চার্ট যে কোনো ধরনের টুল তা এস পি এস এস হোক এক্সেল হোক টেবলু হোক পাওয়ার বিএ হোক যে কোনো টুলেই আপনি বানাতে পারেন সো লাইন চার্ট নিয়ে আসলে টেনশন করতে হয় না যে আমরা লাইন চার্ট কী দিয়ে বানাবো সাপোজ এই ক্ষেত্রে লাইন চার্টে মনে রাখার বিষয় হচ্ছে লাইন চার্ট সবসময় কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে হয় কন্টিনিউয়াস বলতে আমি বোঝাচ্ছি নিউমারিক ভ্যালু যেমন হতে পারে সেলস হতে পারে প্রফিট হতে পারে আপনার ইনকাম হতে পারে এক্সপেন্ডিচার এই টাইপের কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো নিয়ে আমরা লাইন চার্ট ক্রিয়েট করি এবং লাইন চার্টের মধ্যে বেস্ট হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল প্লাস একটি ডেট ভেরিয়েবল কারণ লাইন দিয়ে সবচেয়ে বেটার রিপ্রেজেন্ট হয় বিভিন্ন ধরনের ডেইট সো আপনার কাছে যদি অনেকগুলো ডেটের ইনফরমেশান থাকে এবং এই ডেটগুলোর মধ্যে চাইলে আপনার কাছে মান্থ থাকতে পারে থাকতে পারে ইয়ার থাকতে পারে উইক এই টাইপের বিভিন্ন ধরনের ইনফরমেশান থাকে ওই ইনফরমেশানগুলোকে আপনি খুব সহজে লাইন চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং একাধিক ক্যাটাগরি থাকলে তার মধ্যে এই টাইপের ক্যাটাগরিগুলোকে আপনি খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারবেন সো লাইন চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের কম্পারিজন করতে পারি এবং কোন সময়গুলোতে পিক আওয়ার ছিল বা কোন সময়গুলোতে ফল হয়েছে এগুলো নিয়ে আমরা বিভিন্ন ইন্টারপ্রিটেশন দাঁড় করাতে পারি সাপোজ এই ক্ষেত্রে এই পয়েন্টটিতে ফার্নিচারের সেলস বেশি ছিল তারপরে অফিস অফিস সাপ্লাই তারপর টেকনোলজি কিন্তু এই পয়েন্টটিতে টেকনোলজিক্যাল প্রোডাক্টের সেলস বেশি ছিল তারপর ছিল অফিস অফিস সাপ্লাই এবং তারপর ছিল ফার্নিচার সো এই টাইপের ইন্টারপ্রিটেশনগুলো আমরা খুব সহজে লাইন চার্ট থেকে বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য করতে পারি নেক্সট আমাদের আরেকটি চার্ট আমরা শিখব ওইটি হচ্ছে স্ক্যাটার প্লট স্ক্যাটার প্লট যারা ডেটার মধ্যে অ্যাসোসিয়েশান বা রিলেশনশিপ খুঁজতে চান তাদের জন্য বেস্ট অপশন স্কেটার প্লট বেসিক্যালি রিলেশনশিপকে এক্সপ্লেন করার জন্যই বানানো হয় ক্ষেত্রে আমাদের স্কেটার প্লটটি দেখতে পাচ্ছেন রিডিং স্কোর ও রাইটিং স্কোর নিয়ে রিডিং স্কোর ওয়াই এক্সিক্সে দেওয়া এবং রাইটিং স্কোর আমাদের এক্স এক্সিক্সে দেওয়া রাইটিং স্কোরটি আর রিডিং স্কুটি দুইটিই হতে হবে আমাদের নিউমারিক ভেরিয়েবল কারণ স্ক্যাটার প্লটে আপনি যদি কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করেন তাহলে ক্যাটাগরির উপরে জাস্ট এই বিন্দুগুলো ক্লাস্টার আকারে থাকবে সো দেখতে ততটা ইন্টারপ্রেটেবল হয় না সো ব্যাটার হয় আপনি স্ক্যাটার প্লটের জন্য ব্যাটার বলবো না স্ক্যাটার প্লট স্পেসিফিক্যালি দুইটা নিউমারিক ভেরিয়েবলকে কোরিলেট করার জন্য ব্যবহার করা হয় কোরিলেট হচ্ছে কি না তা দেখার জন্য ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আমরা স্কেটার প্লটের সাথে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি খেয়াল করলে দেখবেন এটি হচ্ছে একটি ট্রেন্ড লাইন এই রেখাটি একটি ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইন দিয়ে আসলে কি বোঝাচ্ছে আপনি ছোট ছোটো ডটগুলো দিয়েও যেভাবে আন্দাজ করতে পারেন যে রিডিং স্কোর বাড়ার সাথে সাথে রাইটিং স্কোর বৃদ্ধি পাচ্ছে সাপোজ এই পয়েন্টের রিডিং স্কোর আর রাইটিং স্কোর যা ছিল এই পয়েন্টের রিডিং স্কোর রাইটিং স্কোরের মধ্যে পার্থক্য এদিকে রিডিং স্কোরের থেকে এদিকে রাইটিং রিডিং স্কোর বেড়েছে এবং রাইটিং স্কোর সমান হারে বেড়েছে সো আসলে এখান থেকে ওভারঅল ডেটা নিয়ে রিপ্রেজেন্টেশনের জন্য এই ট্রেন্ড লাইনটি খুবই জরুরি এই ট্রেন্ড লাইন থেকে আমি আইডিয়া পাচ্ছি যে ওভারঅল প্রত্যেকটা রিডিং স্কোরের জন্য রাইটিং স্কোরের মান বৃদ্ধি পায় আর এই ক্ষেত্রে এসপিএসএস আপনাকে অটোমেটিক্যালি আর স্কোয়ারের ভ্যালুটা শো করে দেয় যেটা হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে আমরা শিখব এবং ডিটেলস আলোচনা করব যে আর স্কোয়ার কী এবং এটার ভ্যালু দিয়ে কি বোঝানো হয় তো এতক্ষণ নাগাদ আমরা যে স্ক্যাটার প্লটটি দেখলাম এটি হচ্ছে সিম্পল স্ক্যাটার প্লট উইথ এ ফিট লাইন আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করে এই ডটগুলোকে বিভিন্ন কালারেও পরিণত করতে পারেন সো নেক্সট আমরা যে প্লটটি নিয়ে দেখব তা হচ্ছে পপুলেশান পিরামিড পপুলেশান পিরামিডের আসলে কাজ কি পপুলেশান পিরামিড হচ্ছে বেসিক্যালি কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যদি দুই ক্যাটাগরির হয় তার সাপেক্ষে কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা সো এই ক্ষেত্রে আপনি খেয়াল করতে পারেন এখানে জেন্ডারের মধ্যে মেইল এবং ফিমেল দুইটি জেন্ডারকে ক্যাটাগরি হিসেবে ইউজ করা হয়েছে এই পাশের বারগুলো হচ্ছে মেইলের জন্য এই পাশের বারগুলো হচ্ছে ফিমেলের জন্য সো ফিমেলের বার আর মেইলের বারগুলোকে আপনি যদি সাইমলটেনিয়াস পাশাপাশি কম্পেয়ার করতে যান পপুলেশান পিরামিড খুবই ভালো একটি চার্ট বিশেষ করে পপুলেশান পিরামিড এইজ স্ট্রাকচার বা আপনার লাইফ এক্সপেকটেন্সি ইনকাম এই টাইপের জিনিসগুলো কম্পেয়ার করার জন্য বিশেষ করে জেন্ডারের সাপেক্ষে খুবই কাজের একটি জিনিস তাছাড়াও হতে পারে আপনি পার্টিকুলার দুইটি profession নিয়ে ডিল করতেছেন হতে পারে যে আপনি বিজনেসম্যানদের ইনকাম এবং কোনো এমপ্লয়ির ইনকামের মধ্যে এই টাইপের এইজের সাথে কম্পেয়ার করতেছেন তো এই টাইপের অনেক ধরনের কনসেপ্টে আপনি পপুলেশন পিরামিড ইউজ করতে পারেন সো পপুলেশন পিরামিডের যে কোনো একটি পয়েন্টকে নিয়ে যদি আমরা চিন্তা করি সাপোজ আমরা যদি পঞ্চাশ রিডিংস করে ক্ষেত্রে চিন্তা করি পঞ্চাশ রিডিংস করে মেইলের ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে ফিমেলের তুলনায় বেশি তো আমরা কি আইডিয়া পেলাম এখান থেকে ফিফটি রিডিং স্কোর মেইলরা বেশি পরিমাণে অ্যাচিভ করেছে ফিমেলের তুলনায় সিমিলারলি আমরা যদি বলি সাপোজ এইখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি আনুমানিক এটা থার্টি ফাইভ রিডিং স্কোর থার্টি ফাইভ রিডিং স্কোর মেইলের তুলনায় ফিমেলরা বেশি অ্যাচিভ করেছে সো এইখান থেকে আমরা খুব সহজে বিভিন্ন রিডিং স্কোর রাইটিং স্কোরের মধ্যে কম্পেয়ার করতে পারি আবার আমরা দেখতে পারি সেভেন্টি ফাইভ রিডিং স্কোর মেইলের তুলনায় ফিমেলরা বেশি অ্যাচিভ করেছে সো এই গেলো আমাদের পপুলেশান পিরামিডের রহস্য সো পপুলেশান পিরামিড দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রহস্যই উদ্ঘাটন করতে পারব খুব ইজিলি নেক্সট আমাদের আরেকটি মজার চার্ট যা হচ্ছে ক্লাস্টার্ড বক্স প্লট বক্স প্লট নিয়ে অনেক কিছু বলার আছে বিশেষ করে যারা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া চান তাদের জন্য বক্স প্লট খুবই একটি কাজের জিনিস এখানে কে প্রোগ্রাম টাইপকে একাডেমিক জেনারেল ভোকেশনাল এই টাইপের প্রোগ্রাম টাইপগুলোকে জেন্ডারের বেসিসে প্রোগ্রাম টাইপগুলোকে জেন্ডারের বেসিসে ক্লাস্টার্ড বক্স প্লটে পরিণত করা হয়েছে এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন বক্স প্লট কিন্তু তৈরি করা হয়েছে রিডিং স্কোরের জন্য জাস্ট প্রত্যেকটা প্রোগ্রাম টাইপের বেসিসে ভাগ করা হয়েছে যেমন এগুলো হচ্ছে অ্যাকাডেমিকের বক্স প্লট এগুলো হচ্ছে জেনারেলের বক্স প্লট এগুলো হচ্ছে ভোকেশনালের বক্স প্লট এবং কালারের বেসিসে জেন্ডারে ভাগ করা হয়েছে আপনি চাইলে এত ভাগ না করে জাস্ট প্রোগ্রাম টাইপের বেসিসেও রিডিং স্কোরকে ভাগ করতে পারেন অথবা শুধুমাত্র রিডিং স্কোর নিয়েও একটি বক্স প্লট দাঁড় করাতে পারেন আসলে এতে কী হচ্ছে বক্স প্লটে সময় মনে রাখতে হবে যে মাঝের যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে মিডিয়ান লাইন মিডিয়ান মানে হচ্ছে ফিফটি ডেটা এখানে বিভক্ত মানে এখানে মিডিয়ান ফিফ মিডিয়ান স্কোর হচ্ছে এখানে ফিফটি বা আমরা কোয়ার্টাইলে বলি আপনার সেকেন্ড কোয়ার্টাইল অর্থাৎ মিডিয়ান মিডিয়ান আপনার ডেটা সেটকে আপনার ডেটা সেট যদি সাপোজ আপনার ডেটা হয়ে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মাঝের ডেটাটি হচ্ছে আপনার মিডিয়ান সো এই টাইপের আপনি ডেটা সেটকে যখন বিভক্ত করেন মিডিয়ান ভ্যালুটি আপনার রিপ্রেজেন্ট করে আপনার ডেটাটি কোন দিকে বায়াস্ট সো এই ক্ষেত্রে আপনি প্রথমত আমাদের যে চারটি এই চারটিতে যে প্রথম বক্স প্লটটি আছে এই প্রথম বক্স প্লটটিতে দেখতে পাচ্ছেন মিডিয়ান ভ্যালুটি প্রায় সেন্টারের কাছাকাছি সো এটাকে আমরা অনেকটা নর্মালি ডিস্ট্রিবিউটেড বলতে পারি সবচেয়ে ব্যাটার হয় আপনি যদি এটাকে একটা হিস্টোগ্রামের মতো চিন্তা করেন খেয়াল করলে দেখবেন একটা হিস্টোগ্রাম দেখতে কেমন হয় হিস্টোগ্রামটা দেখতে যদি আমি হিস্টোগ্রামটাকে একটু উলটিয়ে দিই হরাইজন্টাল থেকে ভার্টিক্যালে নিয়ে যাই এমন আকৃতির হয় তাই না এই আকৃতির একটি হিস্টোগ্রাম যখন সেন্টারে মিডিয়ামটা থাকবে তখন বলবো আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিন্তু যখন এই আকৃতির হিস্টোগ্রামের মধ্যে এমন হবে খেয়াল করলে দেখুন এইখানে সেন্টারটি একটু উপরের দিকে সরে গেছে এই ক্ষেত্রে আমরা বলি নেগেটিভলি স্কিউড আর যদি এই ডট লাইনটি এই মাঝামাঝির পরিবর্তে এইখানের পরিবর্তে এখানে থাকতো তখন আমরা বলতাম পজিটিভলি স্কিউড সো আমরা এভাবে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া পেয়ে যেতে পারি এই বক্স প্লটের মাধ্যমে আর কাস ক্লাস্টার্ড বক্স প্লট দিয়ে এভাবে বিভিন্ন ধরনের ক্যাটাগরিকে খুব সহজেই কম্পেয়ার করা যায় এবং তাদের মিডিয়ান ভ্যালুকে এবং তাদের আপনার ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল মিডিয়ান এই ভ্যালুগুলোকে খুব সহজেই কম্পেয়ার করা যায় নেক্সট আমরা দেখব ডুয়াল অ্যাক্সিস চার্ট ডুয়েল এক্সিস্ট চার্টের মধ্যে আমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলও ইউজ করেছি বারবার আমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোর ইউজের কারণ হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো আপনার বিভিন্ন সময় প্রয়োজনের খাতিরে ইউজ করতে হতে পারে সো জটিল কি কি করা সম্ভব তা দেখানোর জন্যই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো বারবার ইউজ করা আপনি চাইলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ না করেও খুব সিম্পল চার্টও বানাতে পারেন ওইটা আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ক্ষেত্রে দেখুন ডুয়েল এক্সিক্স চার্টে কাউন্টগুলো হচ্ছে রেড কালারে মার্ক করা মিন রিডিং স্কোর হচ্ছে ব্লু কালারে মার্ক করা বারের কালার হচ্ছে ব্লু আর রেখার কালার হচ্ছে আমাদের লাইনের রেড সো রেড কালারের এই লাইনগুলো আসলে নির্ভর করছে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম টাইপের কাউন্টের উপর মানে কতটা ভোকেশনাল এখানে আছে কতটা জেনারেল কতটা ভোকেশনাল এই পয়েন্টে কতটা জেনারেল এই পয়েন্টে কতটা একাডেমিক এই পয়েন্টে সো আপনি যদি এখানে কম্পেয়ার করেন প্রায় এই পয়েন্টটা হচ্ছে একশোর চেয়ে একটু বেশি সো একশোর চেয়ে বেশি সংখ্যক একাডেমিক আছে প্রোগ্রাম টাইপে এই পয়েন্টটা হচ্ছে চল্লিশের চেয়ে একটু বেশি সো চল্লিশের চেয়ে বেশি জেনারেল আছে তার চেয়ে একটু বেশি আছে আপনার ভোকেশনাল সো এইটা গেলো আমাদের এই একজিক্সের কাজ যদি আমি এই এক্সিক্স নিয়ে চিন্তা করি এইখানে দেখা যাচ্ছে মিন রিডিং স্কোর অ্যাকাডেমিকের বেশি কত বেশি প্রায় সিক্সটির কাছাকাছি মিন রিডিং স্কোরটা অ্যাকাডেমিক এই বারটার জন্য বেশি আবার ভোকেশনালের রিডিং স্কোর ভোকেশনালের রিডিং স্কোর আপনি যদি খেয়াল করেন ফোরটির কাছাকাছি সো এখানে মিন রিডিং স্কোরটি অ্যাকাডেমিকের জন্য প্রায় সিক্সটির কাছাকাছি ভোকেশনালের জন্য ফোরটির ফোরটির বলা যায় না আসলে আপনার ফিফটির কাছাকাছি সো ফিফটি আর সিক্সটি এই পার্থক্যটা কিন্তু আপনি এ এক্সিক্স থেকে দেখতে পাচ্ছেন আবার অ্যাকাডেমিক আর ভোকেশনালের এই পার্থক্যটা কিন্তু আপনি এ এক্সিক্স থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন সো এই দুইটি এক্সিক্স পাশাপাশি রেখে আপনি অনেক ইনফরমেশান খুব সহজেই কনভে করতে পারছেন আপনার ক্লায়েন্টের কাছে সো এই ছিল আমাদের বিভিন্ন ধরনের চার্ট নিয়ে আলোচনা আর আমরা যখন প্রত্যেকটা চার্ট বানানো শিখবো তখন আরও বিস্তারিত এগুলোর ব্যবহার ও বিভিন্ন ধরনের ইডিটিং শিখব যে কিভাবে কীভাবে এগুলোর মধ্যে মজার মজার পরিবর্তন এনে আরও সুন্দর করা যায় আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লেকচারে